আমাদের এই জামালপুরে লেগে আছে কোন কোন শীত, আর এই শীতের ভিতরে আমরা একটা অদ্ভুত চ্যালেঞ্জ করতে যাচ্ছি। সেই চ্যালেঞ্জটি হচ্ছে আমরা 24 ঘন্টা এই ছাদে কাটাবো। আমরা এই ছাদে ঘর বানাবো এবং রান্না করব এবং সারা রাত সার্ভাইভ করার চেষ্টা করব। আমাদের প্রথম কাজ হচ্ছে ছাদে একটা ঘর বানানো, আর সেই কাজটা আমরা এখনই শুরু করে দিব। কুয়াশা আটকানোর জন্য আমরা নিয়ে নিয়েছি চট, জানি না আপনাদের ভাষায় এটাকে কি বলে, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা শুয়ে থাকার জন্য নিয়ে নিয়েছি পাটি। ফাইনালি আমাদের ঘর বানানো শেষ, আর দেখতে পাচ্ছেন ভালো একটা প্লেস হয়েছে দুইজন শুয়ে থাকার জন্য। বাট এখানে একটু বসে থাকাটা প্রবলেম হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা নেই, আমরা যেহেতু সারা রাত কাটাবো এর কারণে এটা খুবই পারফেক্ট হয়েছে। মানে আমি বুঝি না, বুঝছেন, মানুষ পাঁচতলা দশতলা বাড়ি তোলা লাভটা কি ভাই? কত সুন্দর একটা বাড়ি করছি আমরা 2 সেকেন্ডের মধ্যে, আর কি আরাম দেখছেন, কত সফট বিছানাটা, কত সফট বানাইছি, হ্যাঁ পুরো মাথা নষ্ট। তো দেখা যাক আজকে আমরা এখানে সার্ভাইভ করব সারা রাত। বিছানাটা নরম করার জন্য আমরা দিয়েছি সুপার সেটের ফর্ম। তো এখন বর্তমানে হচ্ছে লাইটের সেটআপটা দিলাম, আর এখানে হচ্ছে কারেন্টের মাধ্যমে আর কি লাইনটা নেওয়া হয়েছে, আর রান্না করার জন্য চুলারও একটা ব্যবস্থা করা হয়ে গেছে। আমরা রাতে থাকার জন্য সব ব্যবস্থাই করে ফেলেছি, এখন শুধু রাত হওয়ার অপেক্ষায় আছি। আর এখানে সার্ভাইভ করব হচ্ছে আমরা দুজন, আমি আর আপনাদের প্রিয় মুগ্ধ। ফাইনালি গাইস সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের লাইটিং সেটআপও কমপ্লিট। থাকার জন্য আমরা হচ্ছে প্রিপারেশন নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন বালিশ অলরেডি নিয়ে এসে পড়ছি, আর এখন শুধুমাত্র মানে কাঁথা যাই লাগে আমরা নিয়ে আসবো। আর আমরা যেহেতু চ্যালেঞ্জটা নিয়ে ফেলেছি আর এটা কমপ্লিট তো অবশ্যই করতেই হবে। মুগ্ধ গেছে হচ্ছে রাতে কি খাবো না খাবো সেটা কিনতে, যেহেতু আমরা তেমন ভাবে আর কি রান্না করতে পারি না, বুঝতেই তো পারতেছেন। গাইস অলরেডি আমি এখন রাতের খাবার নিয়ে এসে পড়ছি বাহির থেকে, তো আমি বেশি কিছু আনতে পারি নাই কজ আমরা রান্না করতে পারি না, তার জন্য কাপ নুডলস আনছি। এটা খুব সহজেই তৈরি করা যায় এবং খেতেও মোটামুটি ভালোই। তো গাইস এখন আমরা আগুন লাগাচ্ছি, মোটামুটি 8টার মতো বেজে গেছে, তো আমরা এখন আগুন তাপাবো। হাত পা ঠান্ডা হয়ে গেছে, হাত তাপানোর পরে আমরা রান্নার কাজটা শুরু করে দিব। আমরা কাপ নুডলস রান্না করব, গরম পানি করব এই চুলায়। গাইস আগুন এখন প্রায় ধরে যাচ্ছে, প্রচণ্ড শীত পড়ছে, কুয়াশাও আছে মোটামুটি ভালোই, তো আমরা এই জন্য আগুনটা লাগিয়েছি। আচ্ছা তোমার এই পরিবেশটা কেমন লাগতেছে সেটা বলো আগে। পরিবেশটা খুব ভালো লাগতেছে, এখানে থাকার জন্য একটা বাসস্থান করছি, তারপরে এখানে একটা ছোটোখাটো চুলা আছে, ওইটা খুব মজাই লাগতেছে আমার কাছে। ছোটোবেলার কথা মনে পড়ে যেতেছে, ছোটোবেলায় কী করতাম, ছোটোবেলা কী করতাম। পানি প্রায় গরম হয়ে গেছে, আর একটু হলেই আমরা নামিয়ে রুলস বানাবো। এখন আমরা নামিয়ে ফেলবো, নামো। তো আমরা 2 মিনিট অপেক্ষা করি এটা একটু সিদ্ধ হোক, মাত্র গরম পানি দেওয়া হয়েছে। তো আমি মোটামুটি ভালোই কুক করতে পারি, আর ইনশাআল্লাহ নুডলসটা খুব ভালো হবে। তুমি হাসতেছো কেন? আমি হাসতেছি কই? তাই মিয়া আমি রান্না করতে পারি না, তোমার প্রশংসা করতেছি মিয়া, তাই না? আমি আলহামদুলিল্লাহ ভালো কুক করতে পারি, সবাই আমার আব্বু আম্মুকে বলবেন আমার বাসায় এসে আমাকে, যেন আমাকে একটা বিয়ে দেওয়ার জন্য খুব শীঘ্রই। হ্যাঁ ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, একদম হয়ে গেছে। আমাদের রান্না করা হয়ে গেছে নুডলস, তো আমরা এখন ট্রাই করে দেখবো কেমন লাগে। রিফাত বলো কেমন লাগে। অস্থির অস্থির, তেমন ভালো লাগতেছে না। না সত্যি অনেক মজা হয়েছে, ওর কাছে না ভালো লাগলো আমার কাছে ভালো লাগতেছে, যেহেতু আমি রান্না করছি আমার রান্না বেস্ট। ভালো লাগতেছে না আসলে, সত্যি কথা। ওই কি করছে জানেন, এই যে ঢাকনাটা যে মারতে হয় 3 মিনিট, ওই মারে নাই না, আমার এমনি এই যে এরকম রাখি দিছে। পরে তো আমরা এই এখানে লেখা আছে আর কি, পরে পুরো অবাক, ঠান্ডা হয়ে গেছিল। যাই হোক আমার ওইটা মিস্টেক হয়ে গেছে, আমার মনে ছিল না, তারপরেও অনেক মজা হয়েছে। না সস দিয়ে খাও একটু হয়তো বা ভালো লাগতে পারে। অলরেডি দেখতে পাচ্ছেন খাওয়া একদম শেষ, আর এখন হচ্ছে ঘুমানোর জন্য আর কি প্রস্তুতি নেওয়া হবে। আর আমাদের কাঁথা ওইখানে আর কি রেখে দিছি, ওইখান থেকে নিতে হবে, নেওয়ার পরে আমরা দেখি ঘুমানোর একটা প্রস্তুতি নেব। A few moments later. তো গাইস হুট করে আমাদের মাঝখানে চলে আসছে আপনাদের প্রাণের প্রিয় হৃদয়, যে জামালপুরের মাইয়া গানটা বলছে আমার সাথে, এই যে চলে আসছে আমাদের সাথে ভাগাভাগি করার জন্য চ্যালেঞ্জটা। না আমি করব না, আমি থাকব না। ভাই কি বড় কি থাকবে, না আমি 2 মিনিট থাকতে পারব মামা। আচ্ছা 2 মিনিট থাকতে চাইছে, তো 2 মিনিটের মধ্যে আমাদের কয়েকটা গান শোনা যাক, আমাদের সময়টাও কাটুক, আমরা কিছু গানও শুনি। তাই জামালপুরের মাইয়া তুমি ডাকছো আগে ভাইয়া, পরে ভালোবাসার ফাঁদে ফেলাই বানাই নিছো সাইয়া।
ভাইয়া, আরে জামালপুরের মাইয়া তুমি রাখছো আগে ভাইয়া, ওরে ভালোবাসার পাধে ফেলাই বানাই নিছো চাইয়া, ইচ্ছে করে তোমাকে খুব যতনে আগলে রাখি হৃদয় ঘরে, তোমাকে কত দেখি মনে হয় আরো দেখি। তো গাইজ, এখন অলমোস্ট 12:30 বেজে গেছে আর আমরা এখন ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি, এখন ঘুমাবো। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর এখন একটু কিন্তু বাতাসও চলতেছে, তাই না? কুয়াশা কম বাট অনেক বাতাস, এর জন্য একদম অনেক অনেক শীত লাগতেছে আমাদের। আরে এই সামনে দিকে যে তোমার খোলা রাখলাম, বাতাস ঢুকবে না? না, ওই দিক দিয়ে বাতাস ঢুকবে না, আর যদি ঢুকেও কিছু করার নেই, আমাদের চ্যালেঞ্জটা করতেই হবে। সো গাইস, আশেপাশের পরিবেশ তো দেখতে পাচ্ছেন আসলে কিরকম, আপনার একদম নীরব, শুধু মুগ্ধ আর আমি আছি এইখানে ছাদের উপরে। মানে চারপাশে যে দুই একজন লোক ঘুরবে তাও ঘুরতেছে না দেখতেই পাচ্ছেন, যেহেতু রাতের মানে 12:00 বেজে গেছে আর এত রাতে তো কেউ আসলে থাকার কথা না, সবাই বাসার ভিতরে আর আমরা উপরে, এটাই হচ্ছে তফাৎ। তো ছাদের উপরে যে একটা ক্যাম্প সাজিয়ে যে আমরা আসি, তো তোমার কেমন লাগতেছে? আসলে আমাদের খুবই কষ্ট হচ্ছে এবং ভালো লাগছে, কারণ নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। আমরা চাইলেও আজকে রাতে ঘুমাতে পারবো না, বাট আমরা চেষ্টা করবো সারা রাত রাতটা পারি করার। দেখা যাক কি হয় আমাদের, প্রচন্ড শীত কুয়াশা এর মধ্যে এরকম একটা চ্যালেঞ্জ নেওয়া আসলেই বোকামি, বাট আমরা ট্রাই করতেছি আপনাদের জন্য, আপনাদের এন্টারটেইনমেন্ট করার জন্য এই পাগলামোটা করা। সো গাইস, এখন ঘড়িতে প্রায় 1:17 আর আমার এখনও মানে ঘুম ধরতেছে না, একটু মাথাটাও ব্যথা করতেছে। আর আমার পাশেই দেখতে পাচ্ছেন বেবর ঘুমে একদম ঘুমিয়ে আছে মুগ্ধ। তো আপনাদের সাথে দেখা হবে একদম সকালে। দি নেক্সট ডে, গুড মর্নিং গাইস, এখন সকাল হয়ে গেছে বাইরে দেখতে পাচ্ছেন, ঘড়িতে 6:00 উপরে বাজে। মুগ্ধ মুগ্ধ, আরে সকাল হয়েছে তো, উঠতেছি গো, উঠো। গাইস ফাইনালি বাইরে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন চারপাশে আর কি, আপনাদের একটু দেখাই। সকালে পরিস্থিতি ঠিক এই যে এরকম থাকে, একদম ঠান্ডা, মানে উপরে থেকে বৃষ্টির মতো মনে হচ্ছে, যেন কুয়াশা পড়তেছে আমার শরীরে। আর আমি আই হাই ভার্সিটি জ্যাকেটটা ওই যে পিছনে রেখে দিছি, পরা লাগবে যেহেতু শীত করতেছে। সকালে ভাই ভিউটাই অন্যরকম, দেখেন এখনো ঘুম থেকে উঠে নাই। আই তুমি উঠো, আই এই যে ওরে নবাব ভাই, শীত লাগতেছে ভাই, একটু মনে হয় কুয়াশা কম এরকমই মনে হইতেছে আর কি। তো আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক দিবেন, এর পাশাপাশি যদি আপনাদের মাথায় কোনো ক্রেজি চ্যালেঞ্জ আসে তাহলে সেটাও দিতে পারেন। আর প্লিজ আমাদের মুগ্ধ বেস্টি ফলো করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন রিফাত হাসান ব্লগস।